السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فرفر شريف مجدد الزمان أمير الشريعة في أبو بكر الصديق رحمة الله عليه أكون دو بانغلا آسامة أكتر تو মুসলমানদের কাছে ইসলামের সংস্কারের জন্য তাজদিদের জন্য এবং বিভিন্নভাবে বিভিন্নমুখী ইসলামিক খিদমতের জন্য তার যে অবদান আছে সে অবদান ইতিহাসের পাতায় অমলান হয়ে আছে তারই পুত্রদের মধ্যে অন্যতম একজন হলেন ফুরফুরা শরীফের মুফতি আজম পীর আল্লামা ওয়াজিহুদ্দিন মুজতফা মোহাম্মদ আবু জাফর সদ্দেক আল কুরাইশি রহমাতুল্লা আলিহে তিনি তার সময় মুফতি আজম বাংলা আসাম ছিলেন এবং বাংলা আসামের অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন একাধারে তিনি যেমন ছিলেন একজন পীর মুর্শেদ একজন আধ্যাত্মিক গুরু তার সাথে সাথে তিনি ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ আলেম তার যখন বয়স ছিল চব্বিশ বছর সেই সময়তে তিনি বাংলার মুসলিমদের সাথে শুধু বাংলার নয় সমস্ত দেশ জাতি বর্ণ নির্বিশেষে ভাষা নির্বিশেষে মুসলিমদের জন্য তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন সে গ্রন্থটার নাম হলো তবাকতুল ইজাম এর সাথে সাথে সেই বছরেই তিনি আরেকটা গ্রন্থ রচনা করেন যে গ্রন্থটার নাম মিন্নাতুল মভিস ফি ইসতেলাহির ফিক হাদিস আমি যখন বইগুলো সংগ্রহ করি বইয়ের মধ্যেকার বিষয়বস্তু বইয়ের মধ্যেকার আলোচনা এই সমস্ত জিনিস আমাকে অত্যন্ত রিদ্ধ করেছে আমি সেখান থেকে অনেক কিছু জিনিস অনেক জিনিস শিখতে পেরেছি ইসলামের ইতিহাস সম্পর্কে এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে তো তখন আমি ঠিক করি যেহেতু বইগুলো উর্দু ভাষাতে লেখা ছিল মূলত এবং খুবই ফার্সির সঙ্গে সংমিশ্রিত উর্দুতে অত্যন্ত উন্নত মানের উর্দুতে বইটা লেখা ছিল বই দুটো লেখা ছিল তখন আমি নিয়ত করি যে বই দুটো বঙ্গানুবাদ করব আমার এমনিতেই বয়স কম অভিজ্ঞতাও খুব কম সব মিলিয়ে আমার বেশ সময় লেগে যায় বইটা অনুবাদ করতে তবে আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া রসুল্লাহ সাল্লি আসাল্লামের পবিত্র কদমের রসিলাই এবং আমার পীর মুর্শিদ আমাদের পূর্বপুরুষ আমাদের সালফে সালহিনদের দোয়াতে আপনাদের সকলের দোয়াতে আলহামদুলিল্লাহ ওই বই দুটো প্রকাশ হয়েছে বাংলা ভাষাতে একই মোলাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তবাকতুল ইজাম এবং মিন্নতুল মুগিস ফি ইসতেলাহিল ফিক হাদিস এই বইটা দুটো বই একই মোলাটের মধ্যে রাখা হয়েছে মোট দুশো বাহাত্তর পৃষ্ঠায় বইটা সম্পূর্ণ হয়েছে এই হলো বইটার পরিচয় এবারে বিষয়বস্তু যেহেতু নামটা আরবি বইটার তবাকতুল নিজাম ও মিন্নাতুল মুভিস আরবি নাম সুতরাং বিষয়বস্তুটাও একটু আলোচনা করা মানুষের সুবিধার্থে প্রয়োজন বইয়ের যে প্রথম বই যেটা আছে মূলত নিজাম এই বইয়ে আপনার আমার পীর মুর্শিদ এবং বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ আলেম পীর আল্লামা আবু জাফর এই মিজলা হুজুর ফিল কেবল রহমাতুল্লাহ হে এই গ্রন্থের মধ্যে মূলত হাদিস তফসির ফিখ এবং অন্যান্য আমাদের সমাজে যে সমস্ত দার্সে নিজামের মাদ্রাসা আছে বা অন্যান্য মাদ্রাসা আছে মাদ্রাসাতে যে সমস্ত বইপত্রগুলো পড়ানো হয় যেমন হচ্ছে মান্তেক যেমন হচ্ছে উসুল যেমন হচ্ছে নাহু যেমন হচ্ছে আরবি সাহিত্য এই সমস্ত ক্ষেত্রে হাদিস তফসির ফিখ উসুল মান্তেক ফারায়েজ ইত্যাদি বই ইত্যাদি সাবজেক্টের যে মূল লেখকগুলো আছেন যদি হাদিসের কথা বলি যেমন হাদিস শাস্ত্রের ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি নাসাই ইবনে মাজা রহিম হম তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন একইভাবে যদি তফসিলের দিকে তাকায় তাহলে আমরা সেখানে পাবো ইমাম ইবনু জরির আতবারি ইমাম ইবন কাসির ইমাম বাগাবি রহমাতুল্লাহ হে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আরিহে এই সমস্ত অনেক পণ্ডিত যারা তাদের অসামান্য মেধা এবং অসামান্য পরিশ্রমের মাধ্যমে ইসলামের জন্য বিভিন্ন বিষয়ে তারা খেদমত করে গিয়েছেন কেউ হাদিসে খেদমত করেছেন কেউ তাফসিরে করেছেন কেউ আবার ফিখে করেছেন তো তাদের জীবন সম্পর্কে সংক্ষিপ্তকারে আলোচনা তবা কত এক্সামের মধ্যে পাবেন আপনারা এই বইটা মূলত মানাকিবের বই নয় যেখানে ওই সমস্ত ব্যক্তিদের ফজিলাতের ওপরে সম্মানের ওপরে কারামাত আলোচনা করা হয়েছে তাদের কাশ আলোচনা করা হয়েছে এই ধরনের গ্রন্থ এটা নয় মূলত এখানে মূলত তবাক্কত আলোচনা করা হয়েছে অর্থাৎ যে জারাহ তাদির আছে একজন আলেমের একজন ইমামকে তার ব্যাপারে অন্য মানুষরা কী ভাবনা রাখেন তার ইলমি খেদমত কেমন ছিল তার শিক্ষক কে ছিলেন তার ছাত্র কারা ছিলেন ঠিক আছে তিনি ইলমের জন্য কোথায় কোথায় সফর করেছেন এই সমস্ত বিষয়গুলো আমরা তবাকতুল ইজাম থেকে পাবো তবাকতুল ইজাম এর আগে এরকম ধরনের বই বিভিন্ন মনীষীদের জীবনী আমাদের বাংলা ভাষাতে অনেক পাবেন আপনি তবে এই বইটা কোথায় অন্যদের থেকে আলাদা হয় আলাদা হওয়ার জায়গাটা হচ্ছে আপনি অন্যান্য গ্রন্থে বড় বড় জীবনী পাবেন দশজন মনীষীর পনেরো জন মনীষীর কিন্তু তবাকতুল ইজামে আকারে কিন্তু প্রয়োজনীয় যথেষ্ট জীবনী যথেষ্ট যেটা যতটুকু হলে যথেষ্ট হয় আর কি এমন জীবনী আপনারা পাবেন একশো আটচল্লিশ জন বিভিন্ন মনীষী মনীষীর ব্যাপারে আর কি বিভিন্ন মনীষীর জীবনে আপনারা এখানে পাবেন এটা হলো তবাকতুল ইজামের কথা এরপরে আসে মিন্নাতুল মুভিজ ফি ইস্তিলাহিল ফিকহি ওয়াল হাদিস মানেটা কি হলো ফি ইস্তিলাহিল ফিকহি ওয়াল হাদিস মানে হচ্ছে হাদিস এবং ফিকহের পরিভাষায় রচিত একটি গ্রন্থ এখানে কি আছে এখানে হাদিসের ক্ষেত্রে ফিকহের ক্ষেত্রে বিভিন্ন পরিভাষা ব্যবহৃত হয় যেমন যেমন ফিকহের ক্ষেত্রে বলা হয় যে সাহেবাইন কারা ছিলেন তরাফাইন কারা ছিলেন ঠিক আছে তারপরে শেখাইন করা ছিলেন একই সাথে সাথে কোন বইগুলো মাতান বলা হয় কোন গ্রন্থগুলোকে জাহিরুর রেবায়াত বলা হয় এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে হাদিসের ক্ষেত্রে কোন হাদিসটা মোতাবাতির কোন হাদিসটা মাশহুর কোন হাদিসটা খবরে ওয়াহিদ তারপরে কোন হাদিসটা মারফু কোন হাদিসটা মনকাতির কোন হাদিসটা মৌকুফ ঠিক আছে কোন হাদিসটা মখতু এই প্রত্যেকটা যে সমস্ত হাদিসের পরিভাষাগুলো আছে যেগুলো একটা আলেমের জন্য একজন মুফতির জন্য একজন মহাদিসের জন্য বেশ জরুরি হয়ে পড়ে সেইগুলো সম্পর্কে বাংলা ভাষাতে আলোচিত হয়েছে এই গ্রন্থে এর সাথে সাথে একইভাবে একজন মানুষ ফতোয়া দেবেন ফতোয়া কোন গ্রন্থ থেকে দেবেন কোন গ্রন্থ থেকে ফতোয়া দেবেন না কেন সেই গ্রন্থ থেকে ফতোয়া দেবেন না একই সাথে সাথে একজন মানুষ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কী কী পন্থা অবলম্বন করবেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কারার যোগ্য সবাই আজকে সমাজে ফতোয়া দিতে চান আসলে ফতোয়া দেওয়ার জন্য যোগ্য কারা কোন বই থেকে ফতোয়া দিতে হয় সকলেই নিজেদের মতো করে বর্তমান সময়ে নিজেদের একটা বিষয়কে ব্যাখ্যা করেন কিন্তু ব্যাখ্যা করার জন্য আমাদের কোন বইয়ের সাহায্য নেওয়া দরকার এই সমস্ত বিষয়গুলো মিন্নাতুল মহীশ ফি হিল ফিকিউআল হাদিসের মধ্যে আলোচিত হয়েছে তো এই দুটো বিষয়কে একত্রিত করে দুটো গ্রন্থকে একত্রিত করে যেটা আমরা করতে পেরেছি সেটা হলো আমাদের মুসলিম সমাজের কাছে হাদিস তফসির ফিক উসুল ইত্যাদি শাস্ত্রের বড় বড়ো ইমামদের জীবনকে আমরা সামনে আনতে পেরেছি তার সাথে সাথে আমরা হাদিস এবং ফিকহের বিভিন্ন পরিভাষা বিভিন্ন নিয়ম কানুন বিভিন্ন পদ্ধতি হাদিস বর্ণনা করার পদ্ধতি ফতোয়া দেওয়ার পদ্ধতি এই সমস্ত বিষয়গুলো আমরা এই গ্রন্থের মাধ্যমে ফুটিয়ে আনতে পেরেছি তো আশা করা যায় বাংলার সাধারণ এবং অসাধারণ বইটা শুধুমাত্র যে আলেমুল আমাদের জন্য লেখা হয়েছে তা নয় বইটা লেখা হয়েছে বাংলার সাধারণ মানুষের জন্য যদিও বিষয়টা অন্যান্য বইয়ের মতো সহজ নয় এই বইয়ের বিষয়বস্তু অন্যান্য গ্রন্থের মতো অতটুকু সহজ নয় কিন্তু বিষয়বস্তু খুবই গুরু গুরুগম্ভীর এবং খুবই গভীর পর্যায়ের আলোচনা বইটাতে হয়েছে তবে এমনভাবে লেখা হয়নি যে সাধারণ মানুষ বুঝতে পারবেন না সাধারণ মানুষের জন্য সহজ হবে এমন ঝরঝরে ভাষাতেই আমি লেখা অনুবাদ করার চেষ্টা করেছি এবং পীর মুর্শিদ মিজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীহু সেইভাবেই রচনা করেছেন গ্রন্থটা তো আপনাদের জন্য বইটা উপকারী হবে মাত্র দুশো বাহাত্তর পৃষ্ঠার বই অত্যন্ত রিজনেবল প্রাইসে যুক্তিসঙ্গত মূল্যে আপনারা বইটা পেয়ে যাবেন ফুরফুরা দরবার শরীফে একুশ বাইশতে ফাল্গুন ইসালে সাহাব সামনে আসছে ঈসালে এ এবং তার পরবর্তীতে আপনারা গ্রন্থটা ফুরফুরা শরীফ ছোট দরবার অর্থাৎ আশিক রসুল নায়েব নবী সুলতানুল্লা আয়েজিন পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের যে রৌজা আছে যে মারা আছে মকবরার পাশে মসজিদ সেখানেই আপনি গ্রন্থটা পেয়ে যাবেন আমাদের গ্রন্থের প্রকাশক হচ্ছেন আমার মোহতারাম আব্বাজান জনাব আলহাজ পির জাদা মোহাম্মদ আবু তাহের সাহেব সাহেমদসিল্লাহ আলী তার দরবারেই আপনারা বইটা পেয়ে যাবেন আমরা খুবই খুশি হব আপনি যদি বইটা সংগ্রহ করেন আশা রাখবো আপনি বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং এখান থেকে আপনারা নিজেদের দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি অর্জন করবেন মনে রাখবেন সামনে একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসাল হবে এবং তার পরবর্তী সময়ে আপনারা পেয়ে যাচ্ছেন তবাকতুল এজাম এবং মিন্নাতুল মুশফি ইস্তাহিল ফিরক আল হাদিস সংগ্রহ করলে ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লা